নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আশ্বস্ত আছেন। আজকে যে ব্লগটা সেটা হলো জন্মাষ্টমীর বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো যেহেতু সামনে জন্মাষ্টমী ছিল, তাই ভেবেছি জন্মাষ্টমীর ব্লগটা আগে শেয়ার করে দিই, তারপরে এই দিনের ব্লগটা শেয়ার করব। তো এখন প্রায় সকাল 9টা মতো বাজে, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হলে, আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকালেও কিন্তু 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে হাজবেন্ডের জন্য একটুখানি ব্রেড টোস্ট করে দিয়েছি, তারপরে ওকে অফিসের জন্য রেডি করে বের করে দিয়েছিলাম। ভেবেছিলাম কাজবাজগুলো সেরে নেব, কিন্তু তখনই মেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর অগত্যা আমাকে গিয়ে ওকে আবার ঘুম পাড়াতে হয়, আর তার সাথে কিন্তু আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর হাজবেন্ডের আজকে সকালবেলা না একটুখানি শরীরটা খারাপ ছিল বলে ওকে আর বাড়ির সেরকম কোনো কাজকর্ম করতে দিইনি, সোজা অফিসে বেরিয়ে গিয়েছে। এই ইদানিং কিন্তু গরম ঠান্ডার কারণে বাচ্চাদের একটু বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই কারণে সকাল সকাল মেয়েকে একটুখানি মধু দিয়ে থাকি। তো আজকে কি করেছি, আলমন্ডটাকে এরকমভাবে গ্রেট করে দিয়েছিলাম। মন ভালো থাকলে কিন্তু আমার মেয়ে সকালবেলা একটা আলমন্ড এমনিই খেয়ে নেয়, কিন্তু আজকে মন মেজাজ ভালো নেই দেখছি সকাল থেকে উঠে, তাই এরকমভাবে গ্রেট করে দিয়েছি। আর এই তো এদিকে কিন্তু একটুখানি আলু সেদ্ধ ভাত ওর ব্রেকফাস্টের জন্য বসিয়ে এদিকে আরেকটা কাজ করতে চলে এলাম। বেশ কয়েকদিন কিন্তু এই কাজটা করব করব বলে আর করা হয়ে উঠছিল না। আমার এই মশারিটা দুটো সাইডে একটুখানি ছেঁড়া ছেঁড়া মতো রয়েছে, আর সেটা দিয়ে রাত্রেবেলা মশা ঢোকে আর মেয়েকে কামড়ায়, আর রাতে কিন্তু আমাদের ঘুমটা এই করে করে চৌপাট হচ্ছে। কালকে তো এমনিতেই আমি দেরিতে ঘুমিয়েছি, তারপরে মাঝরাত্রে মোটামুটি 3:30-4টার দিকে আবার ঘুম ভেঙে গিয়েছে। মশা খুঁজেছি, মেরেছি, মেয়েকে শান্ত করেছি, তারপরে আবার ঘুমিয়েছি। আর এমনিতেই কিন্তু আমাদের এখানে মশাগুলো ভীষণই ছোটো ছোটো, যেগুলো খুঁজে পেতে খুব সময় লাগে, তো সেই কারণে আরও বেশি দেরি হয়ে গিয়েছিল। এমনিতেই কিন্তু আমার রাতেবেলা ভালো করে ঘুম না হলে না সকালে কাজ করার একদমই এনার্জি থাকে না, তো সেই কারণে এখন থেকে চেষ্টা করছি 11:30-11:15 মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য। আর এই তো এদিকে মোটামুটি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বেডরুমটা একদম ক্লিন করে আমি বেরিয়ে যাচ্ছি, মেয়েকে এরপরে ব্রেকফাস্টটা করিয়ে নেব। এটা করাতেও মোটামুটি আমার অনেকটা সময় লাগবে। আজকে প্রথমে চেষ্টা করছি বাড়িতে খাওয়ানোর জন্য, যদি খেয়ে নেয় তাহলে আর বাইরে ঘুরিয়ে কোথাও খাওয়াবো না। আর এই তো প্রথম থেকে কিন্তু ও একটুখানি দুষ্টুমি শুরু করেছে, এদিক ওদিক থেকে জিনিসপত্র নিয়ে ওকে একটুখানি ভুলিয়ে পালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। পাশের বাড়ির আন্টিও এসেছিলো ওকে একটুখানি বোলানোর জন্য, তারপরে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গিয়েছে ওকে খাওয়াতে। আর এখন আমি চলে এসেছি কিছু ডাস্টিংয়ের কাজ করতে। একটা 10-15 মিনিটের কাজ করতে কিভাবে যে 8 ঘন্টা 45 মিনিট সময় লেগে যায় সেটাই ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমি কিন্তু ওদিকে ডাস্টিং করছিলাম, আর এদিকে ঘুরে দেখি মেয়ে চারিদিকে লিপস্টিক লাগিয়ে বসে রয়েছে। এত ছোট ছোট বাচ্চাদের কিন্তু মন বোঝা খুবই মুশকিল। ও কিন্তু একটু আগে নিজের খেলনাগুলো নিয়ে খেলছিল আমার কাছে বসে, তার পরক্ষণেই ওর মনে হলো ওকে লিপস্টিকটা খুলে দিতেই হবে, না দিলে ভীষণ কান্নাকাটি করছিল। আপনারা যারা মা রয়েছেন তারা নিশ্চয়ই বোঝেন, কাজের ফাঁকে যদি বাচ্চা কোনো জিনিস নিয়ে জেদ ধরে তাহলে কিন্তু সেই মুহূর্তে ওকে ওই জিনিসটা দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকে না। তো ওকে আমি লিপস্টিকটা দিয়ে কিন্তু লক্ষ্যটা রেখেছিলাম, কিন্তু কখন একটুখানি চোখের আড়াল হয়েছে ও কিন্তু চারিদিকে মেখে বসে রয়েছিল। তো ওটা মোটামুটি মুছিয়ে দিয়েছি, তারপরে এদিকে টুকটাক ডাস্টিংগুলো করে নিলাম। আগে যখন আমি লিভিং রুমটা ক্লিন করতাম তখন কিন্তু এই কাজগুলো করতাম, আর তাতে করে কিন্তু আমার কাজে অনেকটা বেশি সময় যেত, সেই কারণে রুটিনটা আজকাল একটুখানি চেঞ্জ করেছি আমি। তো এখন প্রত্যেক সপ্তাহে আমি ওই জায়গাটা এরকম হাতে করে ডাস্টিং করে দিই। আগে আগে কি করতাম, ওই কাভারটা উঠিয়ে তারপরে ক্লিন করে আবার রাখতাম, কিন্তু এখন আর সেটা করি না। এখন মাসে একবার করে ডিপ ক্লিন করে নিই, আর প্রত্যেক সপ্তাহে এরকম হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিই। আর এই সোফার যে কুশনগুলো দেখছেন এগুলো কিন্তু কিছুদিন আগে ছিঁড়ে গিয়েছিলো, পুরো জিপটা আমি 15 টাকা দিয়ে নতুন করে লাগিয়ে এনেছি আবার। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে জেদ হচ্ছে জল খাবে, এটা ওটা খাবে, তো ওকে একটুখানি গ্লাসে করে জল দিয়েছিলাম, আর জলটা কিন্তু নিজের থেকেই ফেলে দিয়েছে, আবার নিজের থেকেই দেখছি মুছে দিচ্ছে, তো আবার ওকে একটুখানি জল এনে দিলাম। তো কোনো কাজ যে আমি বাড়িতে শান্তিভাবে করব সেটা কিন্তু কখনোই আমার হয় না, ছোটো বাচ্চা নিয়ে কাজ করলে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওদেরকেও যথারীতি সময় দিতে হয়। আর ঠিক এই সমস্ত কারণের জন্যই কিন্তু ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যে অবধি কীভাবে যে সংসারে সময় কেটে যায় না প্রত্যেকটা মা কিন্তু একদমই বুঝে উঠতে পারে না। আপনারা কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন যে আপনাদের ছোট বেবিদেরকে নিয়ে আমার মতোই অবস্থা। মুগ্ধা তামে দিদিভাই বলেছে যে আমার মতোই নাকি কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করতে হচ্ছে। তো প্রত্যেকটা মায়ের কিন্তু নিজস্ব একটা কষ্ট রয়েছে, কোনো বাচ্চা একটুখানি শান্ত হয় বা কোনো বাচ্চা খুবই বদমাইশ হয়। আমি তো বলবো আমার মেয়ে হয়তো তুলনামূলকভাবে অনেকটা বেশি শান্ত, অনেকের বাচ্চা আবার খুব দুষ্টু হয়, তো সেই সমস্ত মায়েদের অবস্থা কী হয় তা মাঝে মধ্যে ভাবি।
তো যাই হোক, এখানটায় কিন্তু সকালের যে কয়েকটা থালা বাসন বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, আর আজকে একটুখানি না হেয়ার কেয়ার করবো, সেই জন্য একটুখানি ফ্ল্যাক্সিড জেল বানিয়ে নিলাম, জলটা গরম করে নিয়েছি আর ফ্ল্যাক্সিডটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো ফ্ল্যাক্সিড, আর সেটা এরকম একটা জেল ফর্মেশন হয়ে গেলে ছেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে 2 চামচ মতো অ্যালোভেরা জেল আর 2টো ভিটামিন ইর ক্যাপসুল মিক্স করে নিলাম, আর এটাকে এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যেহেতু খুব বেশি গরম রয়েছে তাই এখন গরম গরম লাগাবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে লাগাবো। এখন প্রায় 11:30 মতো বাজে, মেয়ের আবার ফল খাওয়ার সময় হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে, মানে প্রায় বলতে পারেন 2-2.5 সপ্তাহ মতো, এই কিউইটা এনে রাখা ছিল, তো আজকে পেকেছে দেখে ওকে একটুখানি কিউই আর ডার্ক চকলেট দিলাম। চকলেটটা সাধারণত ওকে দিই না, কিন্তু যেহেতু কাজবাজ করছিলাম তাই ভাবলাম চকলেটটা নিয়ে বসিয়ে দিই, তাতে করে একটুখানি ও নিজের মতো করে সময় কাটাবে, খাবে চকলেটটা, তার ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘর মোছার সময় কোলে নিয়ে মুছলেও কিন্তু এই ঘর ঝাড়ু দেওয়ার সময় কোলে নিয়ে ঝাড়ু দিতে খুব কষ্ট হয়, তো সেই কারণে আমি ঝাড়ু দেওয়ার সময় সবসময় চেষ্টা করি ওকে একটুখানি ব্যস্ত রাখার জন্য, যাতে ঝাড়ুটা ঝটপট দিয়ে তারপরে কোলে উঠলেও কি কোলে নিয়ে আমি ঘরটা মুছে নিতে পারবো। সি সেকশনে যাদের বেবি হয়েছে তারা প্রত্যেকেই জানে যে সার্জারি পরে কতটা কোমর ব্যথা হয়, আমিও কিন্তু তার ব্যতিক্রম একদমই নই, আমার প্রচণ্ড ব্যাক পেন হয়, তো সেই কারণে কিন্তু নুয়ে নুয়ে কাজ করতে খুব সমস্যা হয়, বিশেষ করে এই ঘর ঝাড়ু দেওয়ার সময়, তারপরে যখন দাঁড়িয়ে রান্না করি তো সেটাতে কিন্তু প্রচণ্ড ব্যাক পেন করতে থাকে। আর এই জন্য সকাল সকাল আমি একটুখানি তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করি। আর এই তো এখন কিন্তু ঘরটা না মুছে সবার আগে বাথরুমটাকে ক্লিন করে নিয়েছি, মেয়ে যেহেতু পাশের বাড়িতে একটুখানি খেলতে গিয়েছে তাই ভাবলাম ঝটপট করে বাথরুমটা ক্লিন করে নিই, আর যেহেতু বাথরুমটা আমি অ্যাসিড আর ব্লিচিং পাউডার দিয়ে ক্লিন করি সেই কারণে না ওকে ভেতরে আসতে দিই না, আর ও তো কাছে থাকলেও আসতে চাইবে, আর ওকে কোলে নিয়ে আমাকে এই সমস্ত কাজগুলো করতে হতো, তো সেই কারণে আগে ওই কাজটা করে দিলাম। আর এতক্ষণে কিন্তু আমার ফ্ল্যাক্সিড জেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তো ভাবলাম একদম মাথায় লাগিয়ে বাদবাকি কাজগুলো সারবো। আর এখানটায় মেয়ের মাথাতেও আমি হেয়ার প্যাকটা একটুখানি লাগিয়ে দিলাম, যেহেতু বাড়িতেই বানিয়েছি ফ্ল্যাক্সিড জেলটা তাই সেরকম কোনো চিন্তা নেই। আর অ্যালোভেরা জেলটা বাইরে থেকে কেনা হলেও কিন্তু অ্যালোভেরা জেলটা আমি অনেকদিন ব্যবহার করছি, ভীষণই ভালো, কোনো রকম ইরিটেশন হয় না। আর এখানটায় আমি সোজা চলে এসেছি ঘরটাকে মুছে নেওয়ার জন্য, এতক্ষণ নিচে নিচে থাকলেও কিন্তু এখন আর একদমই নিচে থাকতে চাইছিল না, কোলে ওকে উঠতেই হবে, তো অগত্যা আমাকে কোলে নিয়ে কোনো রকম ঘরটা মুছে নিতে হচ্ছে, তারপরে সোজা চলে যাব স্নানে। স্নান সেরে পুজো করে রান্না কিছুটা এগিয়ে আমি মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে রান্না করা একদমই যেত না, তারপরে বাকি রান্নাটা সেরে নেবো এখানটায়। আজকে একটুখানি ডাল করছি, আর তার সাথে এদিকের কড়াইতে একটুখানি পটল ভাজা বসিয়ে দিয়েছি। আগে আগে না আমি এই ধরনের ভাজা খেতে একদমই ভালোবাসতাম না, আর এখন করে দেখছি এই ধরনের ভাজা খেতে বেশ ভালো লাগছে। আর একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে ভেজে নিলাম, এদিকে একটু আলু আর ওল সেদ্ধ করেছি, ওল আলু সেদ্ধ খেতে কিন্তু আমাদের দুজনের খুবই ভালো লাগে, তো একটুখানি লঙ্কাও দিলাম, কারণ মেয়ে তো এই সমস্ত জিনিস খাবে না, ও একটুখানি ডাল আর তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। আর এখন আমি আমার প্যান্ট্রিটা একবার চেক করে নিচ্ছি, কারণ আমার বেসনটা শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু আগে আগে বড় প্যাকেট বেসন আনতাম সেগুলো কিন্তু মাঝে মধ্যে ব্যবহার না করলে না পোকা ধরে যেত, তো এই মাসে কি করেছি এরকম ছোট ছোট প্যাকেট কিনে এনেছি 3-4টে, তো যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম আমি বের করে নিই। তো আজকে এই উচ্ছে ভাজাটা আমি একটু নতুন রকমভাবে করছি, এই রেসিপিটা আমার বোনের কাছ থেকে শেখা, যেরকম নর্মাল আমরা উচ্ছে ভাজি তার মধ্যে একটুখানি বেসন দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব, আর এদিকে কয়েকটা কৌটো খালি হয়ে গিয়েছিলো সেগুলোকে আবার আমি রিফিল করে রেখে দিচ্ছি। আমি সাধারণত যে কোনো কৌটো খালি হয়ে গেলে সেটাকে আগে ধুয়ে শুকিয়ে তারপরে আবার নতুন করে ভরে রাখি, তাতে করে কিন্তু কৌটোগুলো খুব একটা বেশি নোংরা লাগে না দেখতে, আর সমস্ত কৌটো একসাথে ধোবো বললে কিন্তু কোনো দিনই সেটা আর সম্ভব হয়ে ওঠে না, তো যখন এরকম শেষ হয়ে যায় তখন ধুয়ে নিয়ে শুকিয়ে তারপরে আবার পরের দিন ভরে রেখে দিই। আর আটাটাও প্রায় শেষ হয়ে এসেছিলো, তো ভাবলাম আটার কৌটোটাও একদম ভরে রেখে দেই, আর এই আটার কৌটোটা কিন্তু আমি মাসে 2 বার করে ভরে থাকি। তারপরে এই যে ওপরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, প্রত্যেক দিনই মোটামুটি আটা বের করানোর পরে একটা ভিজে কাপড় দিয়ে ওপরটা ভালো করে মুছে নিই। আর এই কয়েকটা বিস্কিট কালকে ওর বাবা এনেছিলো সেটা একদম ভরে রেখে দিলাম, আর তার সাথে এই ঝুড়িটাও এনেছিলো, এই ঝুড়িটা আমার সবথেকে প্রিয় একটা স্ন্যাক্স বলা যেতে পারে, একদম ছোটোবেলা থেকে আমি কিন্তু এটা খেতে খুব ভালোবাসি, তখন তখন বাপি এনে খাওয়াতো আর এখন আমার হাজব্যান্ড এনে খাওয়ায় এটা, তো এখানটায় কিন্তু আমার উচ্ছেটাও ভাজা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে উচ্ছে ভেজে দেখতে পারেন, গরম গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানটায় একটুখানি ভিন্ডির একটা তরকারি করে নিচ্ছি, প্রথমে কিন্তু জিরে ফোড়নের মধ্যে ভিন্ডিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটুখানি টমেটো কেচাপের মধ্যে সব ধরনের গুঁড়ো মশলা মিশিয়ে ভিন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছি, একদম সিম্পলভাবে রান্না করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।
এখন প্রায় দুটো মতো বেজে গিয়েছে, হাজব্যান্ডও বাড়ি ফিরে এসেছে, তাই সবার আগে গোপালকে ভোগটা দিয়ে দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়াটা খাবো। আর আজকে এই টাইমে এতটাই কোমর ব্যথা করছিল রান্নার পরে, আর হাতে করে ঘরটা মুছতে পারলাম না, এরকম মপ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর সেই শ্যাম্পু করার পরে এতক্ষণে আমি একটুখানি চুল আঁচড়ানোর সময় পেলাম, যেহেতু ওর বাবা বাড়িতে চলে এসেছে, বাবার সাথে একটু খেলাধুলো করছে, সেই ফাঁকে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম আর চুলটাও ভালো করে আঁচড়ে নিলাম। এখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একদম রাত্রেবেলার ডিনারে। সন্ধে টন্ধে দিয়ে সোজা চলে এসেছি ডিনার বানানোর জন্য, আর আজকে একটুখানি স্যুপ বানাচ্ছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে একটুখানি বাটার নিয়ে গোটা গরম মশলা দিয়েছিলাম, আর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিলাম, এই যেমন বিট, গাজর, টমেটো, বিনস আর কুমড়ো। তারপর একটু ভাজা ভাজা করে নেব, আর পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য। তারপর এর মধ্যে জল দিয়ে 4-5টা হুইসেল দিয়ে দেবো। তারপরে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সেটার একটা পিউরে বানিয়ে নিয়ে আবার একটুখানি বাটারের মধ্যে গোলমরিচ দিয়ে সেই পিউরেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ, আর তারপরেই কিন্তু এরকম ধরনের ইয়াম্মি স্যুপ একদম রেডি হয়ে যাবে। ওপর থেকে কয়েক টুকরো সটে আমি পনির দিয়ে দিয়েছি, পনিরের মধ্যে একটু লবণ আর ব্ল্যাক পেপার মিশিয়েছিলাম, আর সাথে একটুখানি ব্রেড বাটার। এই হেলদি রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। টাটা।